প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইহা তুল্লাবুল হাজিরুন, আনা মুহাম্মদ আমিরুল ইসলাম, আল মুআল্লিমুল মুসাঈদ লিল আরবি, মিনাল মাদ্রাসাতিল মাশহুরা, আল মাদ্রাসাতু তাআলিমুল মিল্লাতির রাহমাতিয়াতিল ফাদিল, সুনাদাঙ্গা খুলনা। আইহা তুল্লাব, أشكر لكم شكرا جزيلا وأهلا سهلا الذين اتصلتم ويتصلون اليوم في أونلاين كلاس. أيها الحاضرون، نحن نحمد الله سبحانه وتعالى لأنه رحمنا وحفظنا وأحيانا على وجه المعمورة بالصحة والسلامة أبي الخاصة حفظنا الله تعالى من المرض الشديد أعني كورونا فيروس ولذا نقول الحمد لله فيجب علينا وعليكم أن نشكر الله سبحانه وتعالى على كل حال كما قال الله تعالى في القرآن الكريم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال الله تعالى أيضا في آية أخرى في سورة البروج إن بطش ربك لشديد أيها المتعلمون المشفقون إني أعلمكم اللغة العربية الورقة الأولى أعني اللغة العربية الاتصالية وأبحث أمامكم من الأحدث الثالثة من الدرس الأول العدل والإنصاف وأبحث أمامكم أيضا عن النص المدروس يقال بالإنجيلية يقال بالإنجليزية sin comprehension. Wa wa'allimukum anin nassil madrus wa as'ilatihi wa arju annakum tata'allamuna min bahasil yaum ta'alluman nafi'a wa tafhamuna fahman kamila insha'allah subhanahu wa ta'ala. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের আরবি প্রথম পত্র আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তসালিয়া এই গ্রন্থের আল ওয়াহদাতুস সালেসা তৃতীয় ইউনিট থেকে আদ দারসুল আউয়াল অর্থাৎ প্রথম পাঠ আল আদ ওয়াল ইনসাফ এই গল্প থেকে, গল্পের শুরুর থেকে কয়েক লাইন পরীক্ষা যেভাবে মাদ্রুস আসে সেইভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। এর প্রশ্নাবলীর কাঠামো কীরকম, প্রশ্নের ধরন আকৃতি কীভাবে হয়, তা উত্তর কীভাবে দিতে হয়, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে অত্যন্ত সহজ ভাষায় সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করব। ওবিল্লাহি তাওফিক। তো প্রথমে আমি প্রশ্নের ধরন তোমাদের বলে নেই। প্রশ্ন নম্বর এক আদারসুল আসওয়াল আউয়াল, এক নম্বর প্রশ্ন ইজাবাতুল আসিলা, প্রশ্নের উত্তর প্রদান। এইখানে এক নম্বর প্রশ্নে চারটি প্রশ্ন থাকবে, এক নম্বরে চারটা প্রশ্ন থাকবে, এর একটা প্রশ্ন দুই মার্ক করে, চারটি প্রশ্ন আট মার্ক। তো এই চারটি প্রশ্ন থাকবে আর নাসুল মাদরুস অর্থাৎ এই পঠিত অনুচ্ছেদ এর আলোকে থাকবে, যার উত্তর সরাসরি এই মাদ্রুসের ভিতরে পাওয়া যাবে, এখানে কোনো মুখস্থবিদ্যা কাজ হবে না। এই প্রশ্নের উত্তর দিতে গেলে অবশ্যই তোমাকে এই গল্প অত্যন্ত সুন্দর করে বুঝে বুঝে তোমাকে পড়তে হবে। তুমি যদি বুঝে বুঝে পড়তে পারো, সুন্দর অনুবাদ করে যদি পড়তে পারো, তাহলে তুমি এক নম্বরের
চারটি প্রশ্ন 8 মার্ক তুমি সহজে উত্তর প্রদান করতে পারবে দুই নম্বরে পরীক্ষায় তিনটা প্রশ্ন লিখতে হয় এই তিনটা প্রশ্ন তুমি সহজে উত্তর দিতে পারবে সিন এখানে 12 আর এখানে 8 12 আর 8 মোট 20 মার্ক দুই নাম্বার প্রশ্নের ধরন সম্পর্কে তোমাদের আমি বলছি দুই নম্বরে মোট প্রায় 9 থেকে 10টা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে তো এর থেকে আমি এখানে 5টা প্রশ্ন লিখেছি এই 5টা প্রশ্ন থেকে তোমাদের আমি আলোচনা করব আর বিগত সমস্ত বোর্ড পরীক্ষায় আমি দেখেছি আমি প্র্যাকটিস করেছি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো এই 5টা থেকেই অবশ্যই 3টা প্রশ্ন সব বোর্ড পরীক্ষায় আসে কাজেই এই 5টা তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো এই 12 মার্ক তোমরা সহজেই তোমরা এই 12 মার্ক অর্জন করতে পারবে আর বাকি 5টা প্রশ্ন সামনে কোনো ক্লাসে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ তো এখন আমি 1 নম্বর প্রশ্নের 4টি প্রশ্ন উত্তর কিভাবে দিতে হয় এ সম্পর্কে আমি আলোচনা করতে চাই আমি আলোচনা করার আগে মাদ্রাস প্রশ্নের প্রথম দুই তিন লাইন তোমাদের সামনে পড়ছি যার কারণে আমি প্র্যাকটিক্যাল বোঝাতে চাই উত্তরগুলো কিভাবে দিতে হয় এই আলোতে গল্পের নাম আল আদলু ন্যায়পরায়ণতা ওয়াল ইনসাফ সুবিচার অর্থাৎ এই গল্পের ভিতরে প্রায় 4টি ন্যায়পরায়ণতা সুবিচারের ঘটনা উল্লেখ করা আছে এই সম্পূর্ণ গল্পব্যাপী এগুলো তোমরা বাইশে বাসায় বসে জানার চেষ্টা করবে এখানে শুরুতে আছে ইশতারা আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন ইশতারা ক্রয় করলেন খরিদ করলেন ওমরুল খত্তাব আমিরুল মুমিনিন ওমরুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্রয় করলেন ফারাসান একটি ঘোড়া মিন আওরাবিজিন একজন বেদুইন লোকের নিকট থেকে একটি ঘোড়া ক্রয় করলেন ওয়া দাফা তিনি দিয়ে দিলেন লাহু এই ঘোড়ার মালিককে সামানাহু ঘোড়ার মূল্য দিয়ে দিলেন সুম্মা অতবার অতঃপর রকিবা এই খলিফা উমর ইনি উঠলেন আলা জহরিহি ঘোড়ার পিঠে উঠলেন বা আরোহণ করলেন চড়লেন পান্তালকা এবং চড়ে চলে গেলেন ওবাদা কলিলিন কিছুক্ষণ পরে জহারা প্রকাশ পেল দেখা দিল ফিল ফারাসে ঘোড়ার ভিতরে আইবুন একটি ত্রুটি একটি ফল্ট দেখা দিল কেমন ত্রুটি মানাহু যে ত্রুটি তাকে বাধা দিচ্ছিল মিনাল জারি তার চলাচলে তার চলাচলে বাধা দিচ্ছিল এমন ত্রুটি ছিল ঘোড়ার ভিতরে এই পর্যন্ত আমি এখানে দুই লাইন পড়ার চেষ্টা করেছি এই গল্প থেকে এই দুই লাইন থেকেই আমি এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কিভাবে দিতে হয় সেগুলো আমি বোঝানোর চেষ্টা করছি এইখানে ইশতারা আমিরুল মুমিনিন ওয়াল খাত্তাব আমিরুল মুমিনিন ওয়াল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ক্রয় করলেন ফারাসান একটি ঘোড়া মিন আরাবিন বেদুইন লোকের নিকট থেকে তাহলে আমি একটা প্রশ্ন বানাতে পারি মা ইশতারা আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন কি ক্রয় করলেন মিন আরাবিয়িন বেদুইন লোকের নিকট থেকে কারণ আমি ওমর খত্তাব নামটা লিখলাম না তাই লিখছি আমিরুল মুমিনিন তাহলে আমিরুল মুমিনিন বেদুইন লোকের নিকট থেকে মা ইশতারা তিনি কি ক্রয় করলেন ওখানে আছে ইশতারা ফারাসান একটি ঘোড়া ক্রয় করলেন তাহলে এখন উত্তর লিখতে হবে আল জবাব দিয়ে তাহলে এখানে ইশতারা আমিরুল মুমিনিনা মিন আরাবিয়িন ফারাসান এই পরীক্ষার সময় অবশ্য তোমার এই সব শব্দগুলি লিখবে আশা করি বুঝতে পেরেছো এইভাবে তোমার চারটে প্রশ্ন থাকবে চারটে উত্তর দিতে হবে এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না আমি এবার দুই নম্বর প্রশ্নে আলোচনা করতে চাই দুই নম্বরে প্রশ্নগুলো এই মাদ্রুসের সাথে আল মোতাআল্লাকাতু সংশ্লিষ্ট তো এখানে পরীক্ষায় থাকে পাঁচটা
এই পাঁচটার থেকে তুমি তোমার পছন্দ মতো সহজ হিসাবে তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে তোমাকে। তোমাকে সহজ সহজ যে প্রশ্ন উত্তর সহজ এবং তিনটা প্রশ্ন তুমি বেছে নিবে। এক নাম্বার এখানে আছে সহি হতা, সহি মানে ভুল, সহি সরি সহি মানে সঠিক, আর হতা মানে ভুল। এই সঠিককে আমরা ইংরেজিতে বলি ট্রু, আর এই হতা ভুল আমরা ইংলিশে বলে থাকি ফলস। যদি কোনো প্রশ্নের উত্তর সঠিক হয় তাহলে আমি শুধু সহি লিখবো, আর কিছু লেখার প্রয়োজন নাই। সহি লিখলেই তুমি ফুল এক মার্ক পেয়ে যাবে, একটা প্রশ্নে এক মার্ক পেয়ে যাবে। আর যদি খতা হয় তাহলে খতা লিখতে হবে, খতা লিখতে হবে, সে খতা ভুল লিখতে হবে, তার সহি কী হবে অর্থাৎ সঠিকটা কী হবে তাও লিখতে হবে। যেমন এইখানে এখানে তো আমি বলি এই দুই নম্বর এই সহি খতার উদাহরণ ইস্তারা, ইস্তারা ইস্তারা উমরুল খত্তাব, উমরুল খত্তাব খত্তাব করায় করলেন বাকারতান, বাকারতান একটি গরু করায় করলেন। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এখানে আসলে হবে ফারাসান ঘোড়া, কিন্তু আমি লিখেছি বাকারতান, অর্থাৎ এটা খতা, এটা হচ্ছে খতা ভুল। এর সহিটা কি হবে, সহি ইস্তারা অন খত্তাব এখানে হবে ফারাসান, ফারাসান। আশা করি বুঝতে পেরেছ সহি খতা কীভাবে লিখতে হয়। আমি যাচ্ছি দুই নম্বর প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন ইমলাউল ফারাগত শূন্যস্থান পূরণ, এটা তো আরও সহজ সহজ। এখানে আলি ইবারতের কিছু অংশ উঠাই দেওয়া থাকবে, তারপরে দেওয়া থাকবে ডট 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 শূন্যস্থান। তখন ওখানে কি ওই ডট ডট শূন্যস্থানের জায়গায় কী বলবে তোমরা এই মাদ্রাস ভালো করে পড়লে বুঝতে পারবে, এটা খুব সহজ প্রশ্ন। তিন নম্বরে তাহবিলুল আদাব বচন পরিবর্তন, বচন পরিবর্তন কাকে বলে, যে এক বচন থাকলে বহু বচন করতে হবে, বহু বচন থাকলে এক বচন করতে হবে। আরবিতে জমা থাকলে মুফরাদ বানাতে হবে, মুফরাদ থাকলে জমা বানাতে হবে। আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, তিন নম্বরের একটা উদাহরণ। এখানে আমাদের এই মাদ্রুসে মাদ্রুসে আছে ফারাসান, এখানে আছে কি ফারাসুন ঘোড়া, এর বহু বচন হচ্ছে আফরাসুন। তাহলে এটি মুফরাদ, এটি আমাদের এই শ্রেণীর ভিতরে আছে এই মাদ্রুসে, এটি মুফরাদ জমা আছে আফরাসুন। এইভাবে এক বচন থাকলে তার বহু বচন বানাতে হবে, আর পরীক্ষা যদি থাকতো আফরাসুন তাহলে অবশ্যই এর ফারাসুন এক মুফরাদ তৈরি করবো। অর্থাৎ বচন নির্ণয় মানে তোমার এখানে চারটা শব্দ দেওয়া থাকবে, এক বচন আর বহু বচন দিয়ে মোট চারটা শব্দ দেওয়া থাকবে, শুধু এক বচন থাকবে না, শুধু বহু বচন থাকবে না, দুটোই মিলেই থাকবে। তোমাকে এগুলো বুঝে শুনে উত্তর দিতে হবে। আর চার নম্বর প্রশ্ন আল আলফাজুল মোরাদিফা সমার্থক শব্দ, সমার্থক শব্দকে আমরা ইংলিশে বলে থাকি সিনোনিম। সমার্থক কাকে বলে, যা শব্দ আলাদা কিন্তু অর্থ এক। যেমন দারাসা মানে পড়া, করা মানে পড়া, বাসা প্রেরণ করা, আরসালা প্রেরণ করা, রওয়া মানে দেখা, নাজারা মানে দেখা। এইভাবে সমার্থক শব্দ আমরা এগুলো তোমাদের শব্দভাণ্ডার বৃদ্ধি করতে হবে, আরবির ভোকাবলারি বেশি বেশি তোমাদের জানার চেষ্টা করলে তুমি এগুলি সহজ উত্তর দিতে পারবে। একটা উদাহরণ দিই আমি, এখানে এইখানে আছে ইস্তারা করাই করা, এর সমার্থক হচ্ছে সারা করাই করা। এইখানে আছে ফারাসুন ঘোড়া, এর সমার্থক হচ্ছে খয়লুন ঘোড়া। দাফা প্রদান করা, আত প্রদান করা, ঠিক আছে, রকিবা আরোহণ করা, সাইদা আরোহণ করা। এইভাবে তোমাদের এই প্রশ্ন তো দিতে হবে। তো আমি সামনের কোনো ক্লাসে পাঁচ থেকে দশ পর্যন্ত বা বাকি যে প্রশ্নগুলো আছে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আজকের আলোচনা থেকে আর নসল মাদ্রুস অর্থাৎ পঠিত অনুচ্ছেদ থেকে প্রশ্নের ধরন কাঠামো উত্তর কীভাবে দিতে হয় তোমরা জানতে পারলে তোমরা বাড়িতে আরও বেশি বেশি প্র্যাকটিস করবে, বেশি বেশি চর্চা করবে। কারণ এই মহামারীর এই সময়ে
তোমাদের অনর্থক বাইরে ঘোরাফেরা না করে বাড়িতে বসে বেশি বেশি পড়ার চেষ্টা করবে। তোমাদের অনেক পড়ালেখার ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতিগুলো পোষায় নিবে। যাও, আমি তোমাদের সবার কল্যাণ কামনা করি। আজকের এই ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। সবাইকে এই আল্লাহর নিকটে দোয়া করে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।